Non ne rire. Non ne rire. Non ne rire. Oh, mi turbato, se c'è non ne rire. Non ne rire. Che chi cuoce smala? বাবা যাও না এখান থেকে। নন্দিনী, নন্দিনী ভেতরে থাকলে ওই পাথরের টুকরোটা বেরিয়ে চলে আসতো। নন্দিনী কি হলো? নন্দিনী, নন্দিনী বলছে কি করি? নন্দিনী যাও তুমি। আমি তোর বাবা। এদিকে দেখো, যাও এখান থেকে এখন, যাও। নন্দিনী আমাকে এখান থেকে বাঁচাতে হবে। নন্দিনী কি করি আমি এখন? চলুন দেখি কি করলো ওরা। গঙ্গার আওয়াজ মনে হচ্ছে। চোর, কেউ ধরো। কি হয়েছে? চোর, চোর, চোর ধরো। দেখো কি চুরি করলো। চোর ধরো। কোথায়? তাড়াতাড়ি ধরো। দাঁড়াও, ওই যে চুরি করেছে। হ্যাঁ, ও ওকে ধরো। মানবটা ধরো। ওকে ধরো, ধরো, তাড়াতাড়ি ধরো ওকে। গঙ্গা, তুই কি করে বুঝলি যে ও চুরি করতে এসেছে এখানে? আসলে আমি যখন এদের জল আনতে গেছিলাম, তখনই দেখেছিলাম লোকটার নজর ছিল আমার গলার হারের ওপরে। তা দেখে আমার সন্দেহ হয়েছিল, আমার হারের দিকে তাকাচ্ছিল, তাই আমি ভয় চিল্লালাম, বাবা তোমরা আসতে দেরি করলে হয়তো হারটা নিয়ে পালিয়ে যেত। এই সব নিচে নেমে আয়। এসব কি হচ্ছে? তোরা কি সব চোর ডাকাত সঙ্গে করে এনেছিস নাকি? আমরা সবাই মুখ ঢেকেই কাজ করছিলাম, কে এলো কে গেল বুঝতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে, আজকে অনেক কাজ করেছো তোমরা, কালকে এসে তোমাদের মজুরি নিয়ে যাও। যাও, আমরা তবে আসি, চলো সবাই। কি হলো মাধবদা, চোরটাকে ধরতে পারলে না? না কর্তা, ধরার আগেই পালিয়ে গেল বেটা। এইসব চুরিরা কখন কোন বেশি ঢুকে পড়ে তার ঠিক নেই। গঙ্গা মা, তুই একটু সাবধানে থাকিস। মাধবদা চলো। এই রাজশেখর আবার অন্যদের চোর বলছে, একদিন সবার সামনে প্রমাণ করে দেব যে তুই কত বড় চোর, তারপর আমি শান্তি পাব। মায়া, পেশেন্ট কেমন আছে? ঠিক আছে তো এখন? সেটা আপনি বলবেন। ইটস ওকে, রিল্যাক্স। পেশেন্টের নতুন রিপোর্টগুলো এসেছে? হ্যাঁ এসে গেছে ডক্টর। আর এক্স-রে রিপোর্ট এসেছে? হ্যাঁ এসে গেছে, দাও। আপনাদের মেয়ে খুবই লাকি, আগের বারের রিপোর্ট দেখে তো মনে হচ্ছিল যে খুব স্লোলি রিকভার করবে, তাই আমি আপনাদের বেশি কিছু বলতে পারিনি, কিন্তু এখন তো দেখছি খুব দ্রুত উন্নতি হচ্ছে। আমার তো নিজেরই আশ্চর্য লাগছে। সিস্টার, ইকুইপমেন্ট দাও। এই যে ডক্টর।
দু তিন দিনের মধ্যেই মনে হয় মায়ার জ্ঞান ফিরে আসবে। ওর পাগনামোটা ঠিক হয়ে যাবে তো ডক্টর? ডেফিনেটলি। আর কয়েকদিনের মধ্যেই আপনার মেয়ে একদম সুস্থ হয়ে আপনাকে মা বলবে, 100% শিওর। অনেক অনেক ধন্যবাদ ডক্টর। ইটস ওকে, এটা রাখো। মায়া, বলো। হ্যাঁ শোনো না, ডক্টর আজকে খুব ভালো খবর দিয়েছে। শোনো, একটু ইম্প্রুভমেন্ট করছে, একটু ইম্প্রুভমেন্ট করছে, ডাক্তার এই কথাই বলে যাচ্ছে, কিন্তু পুরোপুরি সুস্থ কবে হবে সেটা বলছে না। কিন্তু আজ সব ঠিক করে বললো। আচ্ছা, কিরকম শুনি? আর দু তিন দিনের মধ্যেই লীলা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তাই নাকি? আর ও আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এটা তো খুব ভালো খবর শোনাচ্ছ। এতদিন একটু ভালো খবর পেলাম, আজ তো ড্রিঙ্ক করতেই হবে। ঠিক আছে ঠিক আছে। কিরণ, কিরণ, এক্ষুনি ফোন এসেছিল, ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যে মায়া একদম ঠিক হয়ে যাবে। সুপার বাবা, ইয়েস। এই খুশির দিনে ঝটপট একটু ড্রিঙ্কের ব্যবস্থা করে ফেল। যা, এক্ষুনি ব্যবস্থা করছি। এসব কি ঘটে চলেছে? এই ঘটনার তো কোনো মানেই বুঝতে পারছি না। আমি ঝিপির কাছে গিয়ে নন্দিনী বলে ডাকলেই আমি আওয়াজ পেতাম, কিন্তু এখন তো কোনো আওয়াজই শুনতে পাচ্ছি না। আমি কেন কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না? এতদিন ঢিপির ভেতরে কিছু পড়লেই ও সেটাকে তক্ষুনি বাইরে বের করে দিত, কিন্তু আজ তো ওই পাথরটা পড়ার পরেও বাইরে বেরিয়ে আসলো না। আমার সন্দেহ হচ্ছে ভেতরে রয়েছে কি না। তাহলে ও কি বেরিয়ে এসেছে? কিন্তু বেরিয়ে এসে থাকলে ও কোথায় থাকতে পারে? ও যদি বেরিয়ে আসতো তাহলে তো এতদিনে মহলে কারুর না কারুর বলি নিশ্চয় হতো, কিন্তু এখনো তো হয়নি। তাহলে কি হবে? আমি তো কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি এই প্রশ্নের জবাব কোথায় পাবো? এখন আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। হায় ভগবান! যখন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম তুমি আমাকে বাধা দিয়েছিলে, এরকম কষ্ট পাওয়ার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছিলে নাকি? আমি তোমাকেই প্রশ্ন করছি, জবাব দাও আমাকে, বলো। আর কতদিন তুমি এখানে বন্দী হয়ে থাকবে? আমার প্রশ্নের উত্তর দাও। কোথায় গেল? এখানেই তো ছিল।
একমাত্র তুমি তো আমার সহায় ছিলে, এখন কি তুমি আমায় ছেড়ে চলে গেছো? তুমি কোথায়? ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। তুমি কোথায় গেছো? তুমি কোথায়? ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। তুমি কোথায় চলে গেছো? তুমি কোথায় চলে গেছো? তার মানে কেউ নিশ্চয় চুরি করে নিয়েছে। আর যে চুরি করেছে সে মূল্যটাও জানে। কিন্তু এই কাজটা কে করতে পারে? কে করতে পারে এই কাজটা? এই কথা তো আমি আর নন্দিনী ছাড়া আর কেউ জানতো না। তার মানে নন্দিনী কি, নন্দিনী কি এখানে এসেছিল? ও কি আমার সঙ্গে দেখা করতে এসেছিল এখানে? তাই তো, আমি যখন টিভির সামনে যাই তখন সেটা হয়তো ও পছন্দ করে না। ও খুব বুদ্ধিমতী, ও ও খুব বুদ্ধিমতী। ও যা করবে তার পেছনে কোনো না কোনো কারণ থাকবে। কিন্তু এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর মনে কি চলছে মা? বল মা, আমাকে বল মা, আমাকে বল মা, বল মা নন্দিনী, বল। আচ্ছা কিরণ, কি বাবা, মায়া পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এই কথা শুনেই আমার এত আনন্দ হচ্ছে যে এই আনন্দে আরো এক রাউন্ড হয়ে গেছে। আরে ঢাল, আর একটু ঢাল। আরে মাধবদা। হ্যাঁ কর্তা বাবু। এসো এখানে একটু বসো, বসো। না না, আরে তুমি বসবে নাকি আমি দাঁড়াবো? আরে না না না, ঠিক আছে আমি বসছি। বসো বসো। আরে এটা এখানে রাখো। তুমি একটা কথা কি জানো মাধবদা? কি কথা? আর কয়েকদিনের মধ্যেই আমার মেয়ে মায়া পুরোপুরি সুস্থ হয়ে যাবে, ডাক্তার একথা বলেছে। আর সেই আনন্দে আজকে একটু পান করছি। তুমি এক প্লেট খাও না মাধবদা। না বাবু, আমার মেয়ে রাগ করবে। আরে না না, কিছুই হবে না। তুমি তো আগেও ড্রিঙ্ক করেছিলে। ওই সময় পরিস্থিতি আলাদা ছিল, আর এখনকার পরিস্থিতি আলাদা। আচ্ছা মাধবদা, ওই দিন তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, সেই আনন্দ উৎসব শুনে আমরা একটু পান করেছিলাম। আর আজকে আমার মেয়ে ঠিক হয়ে যাবার আনন্দে তোমার একটু পান করা উচিত কিনা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু মাধবদা আজকে আমাদের সঙ্গে কেন ড্রিঙ্ক করবে না কিছু বুঝতে পারছিস? কেন বাবা? আগে তো এই মাধবদা এই মলে কর্মচারী ছিল, এখন বিয়াই হয়ে গেছে। ওকে তো ওর সম্মান বাঁচিয়ে চলতে হবে নাকি? যদি ভুলচুক কিছু করে থাকি তাহলে ক্ষমা করে দেবে না? ক্ষমা করে দেবে? আরে এইসব কথা বলছেন কেন বাবা? আমি আগেও যা ছিলাম এখনো তাই আছি। তাই নাকি? কেন, বিশ্বাস হচ্ছে না? সেটা বোঝাতে তোমাদের সাথে ড্রিঙ্ক করতে হবে। দেখি এটাই একদম সঠিক কায়দা ড্রিঙ্ক করার, এরকমই হওয়া উচিত। অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে হয়। মাধবদা ওই দিন সাপাসার পর থেকে কত সমস্যা হয়েছে বলো দেখি। তেমন না হলে আমার মেয়েটাও হাসপাতালে থাকতো না। বাবা সাপের জন্য কিন্তু আমাদের সুবিধাই হয়েছে। সেটা আবার কি? হ্যাঁ ওই সাপের জন্যই মনে হচ্ছে মায়ার পাগলামো সেরে যাবে বাবা। তাহলে আমাদের খুশির কারণ তো ওই সাপটাই, তাই না? ঠিক আছে, যখন এরকম ব্যাপার তাহলে তো আমাদের ওই সাপটার সাথে পার্টি করা উচিত, তাই না? হ্যাঁ
ঠিক ওই সাপটা না? সাপে সাথে কি করে পার্টি হবে বলো তো? আরে দাঁড়া, আমার ছেলে এইসব একদম এক্সপার্ট। চলো তুমিও চলো আমাদের সাথে। আজকে আমি দেখাচ্ছি তোমাদের পার্টি এনজয় করতে হয় বাবা। সবকে একটু মাল খাইয়ে দি। বাবু না না করবেন না, এটা ঠিক হচ্ছে না বাবু, একদম ঠিক হচ্ছে না। এটা মালকে টুন হয়ে যাও তুমি, এরকম করো না বাবু। আরে মজাটা দেখো না, মালকে ওর টুন হয়ে যাবে, নন্দিনী কুপিত হয়ে যাবে, করো না এরকম। তুমি চুপচাপ মজা দেখো তো। না পেট ভরে মাল খাও। আসতে বলো বদলা নিতে। আরে সবকে বলো এবার বদলা নিতে। আগেই তো সাপটাকে মেরে পাপ কাজ করেছো, আর এখন আবার ওই সাপের বাসায় এরকম কেন করছো? মজা দেখো না, সাপ ও মালকে একদম টুন হয়ে যাবে। তুমি চুপচাপ দাঁড়িয়ে থেকো না, তুমিও এক কাজ করো না, তুমি ওদের একটু চিকেন খাওয়াও একটু। আমি এরকম ড্রিঙ্ক করে মহলে ঢুকতে পারবো না, তুমি বরং লক্ষ্মীকে ডেকে বলে দাও তোমাদের সাথে বসে ড্রিঙ্ক করাটা আমার ভুল হয়েছে। আমরা শুধু এই ঢিপিকে একটু ড্রিঙ্ক করেছি, তাতে ফোস ফোস যা বলেছ। লক্ষ্মী একটু চিকেন বানিয়ে খাওয়া তো। মজা এসে গেছে।
আমি তোর সাথে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু আজ দেখছি ওই আমাকে ডাকছে। আজকে এই আমার মেন ডিশ, অন্য কোন সাইড ডিশ আমার চাই না। বাবা বাবা ঘুমিয়ে বললে নাকি? লাভ ইউ বাবা। কি হলো, কথা বলছো না কেন? লজ্জা পাচ্ছ বুঝি? তোমার লজ্জা আমি কি করে দূর করি সেটা দেখো। হে 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 হে